ফার্স্ট অঙ্কটা চুজ করছি হচ্ছে, বুঝতে পারছি তো আমি কি বলছি? প্রথম দিন যে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল হয়েছিল সেই অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলের চ্যাপ্টারটার কথা বলছি। দেখো ১১ নম্বর আমার বইয়ে ১১ নম্বর মার্কিং আছে, তোমাদের বইয়ে কত নম্বর মার্কিং হবে জানি না। ফাইন্ড দা মিনিমাম ভ্যালু অফ টু টু দি পাওয়ার সাইন স্কয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার কস স্কয়ার এক্স, এটা চেয়েছে। একটা ইজিয়াস টেকনিক বলে দিই দু তিন সেকেন্ডে করে দেওয়ার জন্য, এগুলো ভালো করে জানতে হবে। তোমরা যখন এপিজিপি করবে, এপিজিপি করেছো তো সেখানে এএম আছে, মানে যেটাকে বলা হয় বাংলায় সমান্তরীয় মধ্যক। যদি দুটি রাশি লেট দ্য টু নাম্বার আর এক্স আর এক্স এন্ড ওয়াই যদি হয় তাহলে এম মানে এপিসি স্থির কথাটা আসছে এম, যেটাকে বলে অ্যারিথমেটিক মিন বা সমান্তরীয় মধ্যক। এই সমান্তরী মধ্যকটা হয় দূরের যোগফল বাই দুই। আবার জিপি বলে একটা সিরিজ আছে, সেই জিপি সিরিজে যে মধ্যকটা হয় তাকে বলে গুণোত্তরী মধ্যক বা জিওমেট্রিক মিন, সেইটা হয় রুট ওভার এক্স ওয়াই। থিওরিটিক্যালি প্রমাণ করা যায় এইটা মাইনাস এইটা করলে অ্যাকচুয়ালি এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি এইটাই লেখানোর জন্য আমি বললাম, তুমি এইটা মাইনাস এইটা করে দেখবে এম গ্রেটার দ্যান জিএম হচ্ছে। যাই হোক, এখন এম এম মানে কি তাহলে? এক্স প্লাস ওয়াই বাই দুই গ্রেটার দ্যান ইকুয়াল টু জি এম মানে রুট ওভার এক্স ওয়াই। তাহলে সেই লজিক থেকে আমার দুটো নাম্বার যদি এরকম ধরিস, টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স হোল ডিভাইডেড বাই টু ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু আন্ডার রুট অফ টু সাইন স্কোয়ার এক্স ইন্টু টু কস স্কোয়ার এক্স। তাহলে কি হলো, এই টুটা এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি, টু সাইন স্কোয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু টুটা গুণ হয়ে গেল, আর আন্ডার রুট এখানে যে আছে এটা অ্যাড করে দাও পাওয়ারটা, সূচকের যে পাওয়ার অ্যাড হয়, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটা মানে ১ হয়ে যায়। সো ইমপ্লাইজ দ্যাট টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু টু রুট টু। এই হচ্ছে তোমার মিনিমাম মান, এই হচ্ছে তোমার কি, দেয়ারফর টু রুট টু ইজ দ্য মিনিমাম ভ্যালু। ওকে, এটা হচ্ছে উত্তর, একটু লিখে নাও, লিখে নেবে একটু, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। হয়ে গেছে স্যার, বলছি যে এখানে যে সাইন স্কয়ার তো থিটা ছিল স্যার, ওটা আপনি এক্স কেন লিখলেন? আমি ভুলে গেছি বাবা, আমার এক্স ধরে করে দিয়েছি, তোরা থিটা ধরে করবি মা, একই ব্যাপার। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, আমার ইংলিশ ভার্সন বই তো মনে হয় আমার বইতে ইংলিশ এক্স লেখা আছে, ওই বিভিন্ন বইতে ইংলিশ ভার্সন বেঙ্গল ভার্সন থাকে, তো ওরা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিয়েছে। আমারটাতে ওরা না না থিটাই আছে রে, আমি ভুল করে এক্স লিখে ফেলেছি, ঠিক আছে? ওটা কোনো ব্যাপার নয়, তোমরা থিটা ধরে কাজ করো, আমি এক্স ধরে কাজ করে দিচ্ছি। ঠিক আছে স্যার, পুছে দিই, পুছে দেবো, গাড়ি পুছবো। হ্যাঁ স্যার, আচ্ছা এরপরে মার্কস পরে এই মার্কস ফাইভ এর এক একটা দেখ, মার্কস ফাইভ এর এক একটা অঙ্কটা বড় সড়ো দেখতে কিন্তু এমন কিছু ব্যাপার নয়, এটা প্রুফ দ্যাট
3 times of sine 2 theta 4, 3 into pi by 2 minus alpha plus sine 2 theta 4, 3 pi plus alpha minus 2 sine 2 theta 6. Pi by 2 plus alpha plus sine to the power 6 pi pi minus alpha equal to 1 praman korte hobe ba karo boi te hoyto lekha thakte pare this expression is free from alpha প্রমাণ করো ঠিক আছে আলফা নিরপেক্ষ প্রমাণ করো এইবার এই তোমার টাইমিং হচ্ছে হ্যাঁ মাঝখানে প্রথম অঙ্কটা কমপ্লিট হয়ে গেল স্যার সাইন টু দি পাওয়ার 6 ইনটু পাই বাই 2 আছে ওটা হ্যাঁ পাই বাই 2 আছে লিখছি 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 যে 3 ইন্টু পাই বাই 2 আছে 3 ইন্টু 90 করে দিবে যেটা তোমরা দেখতে অভ্যস্ত এটা 3 পাই মানে কি 6 ইন্টু 90 তাহলে 10 ইন্টু 90 বুঝতে পারছিস তোরা মেয়েরা বুঝতে পারছিস এইটার উপর বেস করে চেঞ্জ হয় নাহলে গন্ডগোল হয়ে যাবে নাহলে ভুল করে এটা অড নাম্বার মানে ভেবে নিস না কিন্তু এটা কিন্তু পাই মানে 180 আমাকে 90 ইন্টু সাম অখণ্ড সংখ্যা ঠিক আছে 90 ইনটু সাম অখণ্ড সংখ্যা দিয়ে এক্সপ্রেস করতে হবে তাহলে 3 রয়ে গেল এটা কি আছে সাইন 3 আছে দেখে নে 3 থাকলে কি হয় কস হয়ে যাবে তো কস আলফা লিখলি এই হোল টু দি পাওয়ার 4 দিবি এবার এখানে ছবি না দেখ এখানে 3 ইনটু 90 একটা 90 দুটো 90 3 ইনটু 90 হলো আফটার দ্যাট মাইনাস আলফা ব্যাকে ফিরছে কার ঘরে এটা ট্যানের ঘরে তাই তো রে ট্যানের ঘরে সো ট্যানের ঘরে মানে গিয়ে গেছে সাইন গেছে তো মাইনাস হবে সেটা সাইন আছে 6 ইনটু 90 তাহলে জোড় সংখ্যা আছে জোড় সংখ্যা থাকলে কি হয় সাইন আলফা লিখে দিলে টু দি পাওয়ার 4 বাট 6 ইনটু 90 দেখে দেখে না এখানটা এই 4টা 90 5টা 90 6টা 90 এখানে এসে দাঁড়ালো দেন এগেন প্লাস আবার দেখো ট্যানের ঘরে ঢুকে গেছে সেই জন্য আবার মাইনাস কেন সাইন গেছে ট্যানের ঘরে হলো 2 1 ইন্টু 90 বুঝতেই পারছো কস হয়ে যাবে 6 ইন্টু টু দি পাওয়ার 6 ইন্টু আলফা আর সাইন নিজের ঘরে গেছে সাইন কার ঘরে গেছে নিজের ঘরে তাই তো এই যে 90 এই গেল এই আলফা তার নিজের ঘরে গেছে সাইন দিস ইজ ইওর কস এটা কস রেজাল্ট রেজাল্ট বলো ভুলে বুঝো না যেন কস হচ্ছে সাইনের ঘরে গেছে এই হচ্ছে কোশ্চেন ছিল তাহলে সাইন নিজের ঘরে গেছে আবার দেখো এখানে সাইন আছে 10 ইন্টু 90 তাহলে সাইন লিখবে সাইন আলফা লিখবে স্যার ওটা টু দি পাওয়ার 6 আছে তো আর দেখো 10 ইন্টু 90 মানে ভালো করে দেখো 4 আবার এই 4 4 8 হয়ে গেল আমার 10 হয়ে যেতে হবে 9
এই হচ্ছে 10 10 এর আগে কমপ্লিট হলো আপনাদের এখানে মাইনাস আলফা তাহলে ব্যাকে ফিরছিস ব্যাকে ফেরা মানে নিজের ঘরে রয়েছে নিজের ঘরে প্লাস এটা বুঝে গেল थ्री इंटू ताले कॉस टू दी पावर ए जा आसे देखो फोर अल्फा लिख भी आवाज साइन टू दी पावर फोर अल्फा ठीक है माइनस टू इंटू कॉस टू दी पावर सिक्स अल्फा एंड साइन टू दी पावर सिक्स अल्फा ए थ्री लिख भी ए प्लस बी होल स्क्वायर भालो करे देख साइन स्क्वायर होल स्क्वायर कॉस स्क्वायर होल स्क्वायर लिखछे देखबे आगे पर साइन हो गेछे माइनस टू साइन स्क्वायर अल्फा कॉस स्क्वायर अल्फा माइनस टू एटा के ताले की भाव भी एटा के इवे स्क्वायर लिखे होल क्यूब लिखे दे एटा के स्क्वायर लिखे ए होल क्यूब लिखे दी भी ताले साइन स्क्वायर अल्फा प्लस कॉस अल्फा ए होल स्क्वायर माइनस थ्री साइन स्क्वायर अल्फा कॉस स्क्वायर अल्फा विद इन द ब्रैकेट साइन स्क्वायर अल्फा प्लस कॉस स्क्वायर अल्फा ओके थ्री टाइम्स ऑफ वन माइनस टू साइन स्क्वायर अल्फा कॉस स्क्वायर अल्फा माइनस टू वन माइनस थ्री एटी वन एगल ऑन हो गल थ्री साइन स्क्वायर अल्फा कॉस स्क्वायर अल्फा एबार मल्टीप्लाई कर दे थ्री टाइम्स ऑफ वन माने थ्री एट सिक्स साइन स्क्वायर अल्फा कॉस स्क्वायर अल्फा दुई एटा सिक्स साइन स्क्वायर अल्फा कॉस स्क्वायर अल्फा दुटो केटे गेले थ्री माइनस टू वन देखे ने भालो करे কতটা বল এই মার্ক 4 এর 5 এর 1 ওই cos n5 পাস ছিল ওটা তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু ওয়েট করো এটা ফিল ওয়েট পরে আচ্ছা মার্ক 5 এর যেমন ধরো কোনটা করি মার্ক 5 এর যে কোনো একটা বলো তো দুই এর মার্ক 5 এর দুই এর যে কোনো একটা অঙ্ক বলো फोर साइन थीटा कॉस थीटा वन माइनस टू साइन थीटा हाँ प्लस टू कॉस थीटा एक इन देखे बोले छे थीटा मान टा कतो बोलते आप बाबू ले कुछ छे ऊपर कतो ले गया 360 इधर ले गया छे एक मोते सॉल्यूशन गुलो बार कुत्ते बोले छे एक्चुअली ये लोग इक्वेशन दिले तुमने पढ़े জেনারেল সলিউশন বলে একটা চ্যাপ্টার আছে সেকেন্ড দিয়ে পড়া যায় কিন্তু যেহেতু তোমাকে এখন গোয়েন দিয়ে দিয়েছে থিটা লাইব্রেরি 0 টু 360 তো এই চ্যাপ্টার দিয়ে ইয়ারসেন ডায়াগ্রাম করছো কিভাবে ইজিলি পড়া যায় সেটা কি একটু দেখো ঠিক আছে নালে যে কোনো ইকুয়েশন সলিউশন জেনারেল সলিউশন বলে একটা চ্যাপ্টার আছে সেটা ত্রিকোণমিতির একদম এন্ডিং চ্যাপ্টার সেটা দিয়ে পড়া যায় যাই হোক তার আগে তোমরা এটাকে প্রসিড করো কিভাবে করি দেখো তোমরা সফটওয়্যার ডেটাকে লেফটে টেনে নাও সফটওয়্যার ডেটাকে লেফটে টেনে নিচ্ছি 4 implies that 4 sin theta cos theta 2 sin theta 2 cos theta minus 1 equal to 0 ঠিক আছে মোটামুটি এই গ্রুপের মধ্যে এটা কমন নিয়ে দেখি 2 sin theta 2 sin theta কমন নিলে 2 cos theta plus 1 2 cos theta e plus 1 equal to 0 তো cos theta plus 1 লিখবি আর এখানে 2 sin theta minus 1 = 0 হবে তো cos theta = কি হবে minus of
আর সাইন থিটা ইজ ইকুয়াল টু এই হাফ এই দুটো দিয়ে তোমায় এই অ্যাঙ্গেলের মতো সলিউশন গুলো বার করতে হবে আমি যা যা বলছি মন দিয়ে ভালো করে শোন কস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ হাফ কার ভ্যালু হয় কসের কস 60 এখানে নেগেটিভ আছে ভালো করে মন দিয়ে শুনে যে জিনিসটা ব্যাখ্যা করছি আমি কস নেগেটিভ কার ঘরে হয় কস নেগেটিভ নিজের ঘরে আর হলে ঘরে হবে না তাহলে এই সাইনের ঘরে আর ট্যানের ঘরে আমাকে ঢুকতে হবে তাহলে তুমি রেজাল্ট পাবে মাইনাস তাই তো গো নেগেটিভ আছে তো কস কার ঘরে নেগেটিভ হয় এই সাইনের ঘরে ট্যানের ঘরে হলে ঘরে নিজের ঘরে নেগেটিভ হয় না প্লাস হয় এই ইকুয়াল টু জায়গা আমি কি কি দিচ্ছি ভালো করে দেখো আর কস কে কসই পেতে গেলে কস কে কসই পেতে গেলে আমায় ইভেন নাম্বার মাল্টিপল ইনটু 90 তে কস এক্সপ্রেস করতে হবে 2 ইনটু 90 হলে তো কস কসই রেজাল্ট দেবে 4 ইনটু 90 হলে কস কসই রেজাল্ট দেবে সে মাইনাস কি প্লাস পরের কথা এবার যেমন ধরো তাহলে তোমাকে এই 60 টা পেতে হবে মাইনাস কস 60 পেতে গেলে আমাকে স্টার্ট ফ্রম এখান থেকে এতটা আসতে হবে এতটা মানে কি লিখতে হয় 2 ইনটু 90 দেন আমার ব্যাকে ফিল্ডে মাইনাস 60 এই 60 টা লেখো এবার ভেবে দেখো তো এটা সিম্পলিফাই করে মাইনাস কস 60 আসছে হ্যাঁ আসছে আমার এটা কি লেখা যায় ধর এই ঘর থেকে আমাকে এই ঘরে ঢুকতে হবে তাহলে এতটা ক্রস করে 2 পাই বা বা বলে লিখলাম cos 2 into 90 ডিগ্রি প্লাস 60 করলেও তো সেম রেজাল্ট আসবে ভালো করে দেখো এইখানে মানে 2 into 90 মাইনাস 60 করলেও এই রেজাল্ট 2 into 90 প্লাস 60 করলেও এই রেজাল্ট কোনো আপত্তি নেই তো না স্যার না স্যার সো থিটা ইজ ইকুয়াল কি লিখবি তাহলে 180 মাইনাস 60 তাহলে কত হচ্ছে 180 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 120 এক নম্বর আর থিটা ইজ ইকুয়াল পরেরটার জন্য 180 প্লাস 60 মানে কত হচ্ছে 240 এইভাবে বার করতে হয় আবার পরেরটা ধরো এই সাইন হাফটা সাইন থিটা ইজ ইকুয়াল হাফ লিখলি ইকুয়াল কি লিখবি সাইন 30 ঠিক আছে এবার তোকে প্লাস সাইন 30 পেতে হবে এই প্লাসটা পেতে হবে যেমন এখানে মাইনাস দেখছিস আমাকে প্লাস পেতে হবে তাহলে এবার বলো সাইন কার ঘরে প্লাস হয় অলের ঘরে আর নিজের ঘরে তাহলে এই দুটো ঘরকে নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে তাহলে অলের ঘরে ভাবলে আমাকে কি করতে হবে সেটা মানে এইটা হয়ে গেল 30 ডিগ্রি হয়ে যাবে এবার আমাকে এই এতটা আসতে হবে এতটা আসা মানে হচ্ছে তোমার 2 ইনটু 90 ডিগ্রি দেন আমাকে আবার এখানে ফিরতে হবে কত ডিগ্রি এই মাইনাস 30 দেখো থেকে সিম্পলিফাই লিখবি হয় তো হ্যাঁ স্যার আসে তো থিটা ইজ ইকুয়াল কি বলবো তাহলে 30 ডিগ্রি আর থিটা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 30 মানে 150 তো এই দুটো আর এই দুটো তোমাদের সমাধান ওকে নোট করে নাও স্যার বলছি যে সাইনের যেখানে মান দুটো বার করেছেন ওটা আরেকবার বুঝিয়ে দেবেন আমি নিশ্চয়ই বলে দেব যেহেতু এখানে দেখ মাইনাস ছিল ওই জন্য থিটা ইকুয়াল টু 60 লিখতে পারবো না কিন্তু এখানে সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 আছে থিটা ইকুয়াল টু 30 লিখতে পারবো এই যে মাইনাস উঠে গেলে তখনই তো আমি থিটা ইকুয়াল টু এইটা লিখতে পারছি কারণ cos cos উঠে গেছে দেন থিটা ইকুয়াল টু এইটা তাহলে এখানে সব দুটোই সেম আনতে হবে তাহলে আমি cosটাকে উঠিয়ে অ্যাঙ্গেলটাকে লিখতে পারবো না এই যে অলরেডি সাইন থিটা ইকুয়াল টু সাইন 30 আছে তো থিটা ইকুয়াল টু 30 লিখতে পারছি এবার আরেকটা ব্যাপার দেখা গেল যে কার ঘরে প্লাস হয় অলের ঘরে সাইন ঘরে তো সাইন ঘরে যেতে গেলে এখানে এতটা এলি 180 আর এই হচ্ছে থিটাটাই মেন কাজ এই থিটা যা থাকবে সেটা এখানে বসাতে হবে কিন্তু প্লাস করে যদি যেতে পারবো না প্লাস করে কেন ঘরে ঢুকি আমাকে মাইনাস করে ব্যাকে ফিরতে হচ্ছে মাইনাস 30 তাহলে তো নিজের ঘরে বসাবে তাহলে তো সাইন সাইন আসবে না রেজাল্ট এবার তুমি এটাকে সিম্পলিফাই করলে এটি তাহলে 2 ইন্টু সাইন 90 কি হয় তাহলে সাইন লিখলে 30 লিখে দিলে নিজের ঘরে আসে না প্লাস হয়ে গেলে একটু ব্যাপার তাহলে থিটাই গেলে তাহলে কি দিবি 30 দিবি থিটাই গেলে 180 হয়ে গেল এই যে 180 মাইনাস 30 150 বুঝতে পেরেছি ঠিক আছে আচ্ছা খুশি বাবা হ্যাঁ স্যার রেকর্ডিং কিন্তু আমি করছি না বাবা এই যে টিচমেন্ট নাম ঘর সরকার থেকে যেটা ইন্ডিয়া যে অ্যাপসটা বানানো হয়েছে ওর মধ্যে সিস্টেম করা আছে 24 ঘন্টার মধ্যে এটা পাঠাবে কিন্তু রেকর্ডিং তুমি এখনই রেকর্ডিং পাবে না 24 ঘন্টার মধ্যে ওরা রেকর্ডিং পাঠাবে যদি আমি রেকর্ডিং অপশনটা অন করি তাহলে হবে
রিকর্ডিং অপশন অন করা আছে তো হ্যাঁ আচ্ছা তারপরে দেখ তিনের কোশ্চেনটা দেখ ও তিনের কোশ্চেনটা বল মাস আগে তিনের কসে ব্র্যাকেটে আলফা মাইনাস বিটা হ্যাঁ ইকুয়াল টু 2 বাই √3 এন্ড সে ব্র্যাকেটে আলফা প্লাস বিটা হ্যাঁ কত সাইন পাই বাই এই 60 লিখে রাখি নে ঠিক আছে আবার এখানে cos আলফা প্লাস বিটা মানে কি লিখবি 1 বাই রুট 2 মানে cos 45 এ ভালো করে ভেবে দেখ এইটা সমান 60 এইটা সমান 45 তাই তো রে কি রে কি করে হয় স্যার হ্যাঁ তাই তো তোরা তো মোস্ট অফ স্টুডেন্ট তাই তো করবি এটা মানে ডাইরেক্ট লিখে ফেলবি 60 আর এটা মানে ডাইরেক্ট লিখে ফেলবি 45 দেন সলভ করতে যাবি ভালো করে দেখ এইটা যদি সাবট্রাকশনটা যদি বেশি অ্যাঙ্গেল আর অ্যাডিশনটা যদি কম অ্যাঙ্গেল হয় তো যোগ বিয়োগ করলে আমি একটা তো নেগেটিভ অ্যাঙ্গেল পাবো সেটা কি বলেছি ওইখানে বলছে ফাইন্ড দি ভ্যালু অফ আলফা বিটা দে পজিটিভ অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল হবে পজিটিভ অ্যাঙ্গেল হবে তার মানে আমাকে এমন ভাবে সাজাতে হবে তাহলে আমার লজিকটা কি দাঁড়াবে আমাকে আলফা বিটা পজিটিভ অ্যাঙ্গেল পেতে হবে তাহলে আমাকে এই ভ্যালুটা এই 60 থেকে বেশি হতে হবে এই জায়গাটা তাহলে এইটা যেমন আছে রেখে দেব এইটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে লজিকটা বুঝেছো তো যেহেতু প্রশ্নে বলেছে ফাইন্ড দা ভ্যালু অফ আলফা বিটা হুজ সাইন ইজ পজিটিভ তো সেই পজিটিভের জন্য লজিক্যালি তুমি দেখতে পাচ্ছ ইফ দা ডিফারেন্স বি 60 এন্ড দা অ্যাডিশন বি 45 So here is addition is more than the 60. So we can't get a positive value. So we get a negative value এখানে একটা পাবো আমরা অবশ্যই আলফা বিটার মধ্যে যে কোনো একটা সো সেটা তো চাইনি সেই কারণে তোমাদের কি করতে হবে পজিটিভ ভ্যালু পাওয়ার জন্য লজিকটা দেখো cos of the alpha plus beta টা কে এই cos 45 যেটা লিখেছো cos 45 সেটা এবার বলো cos 45 পজিটিভ অ্যাঙ্গেল কার ঘরে প্রথমে হয় কার ঘরে হয় অলের ঘরে হয় অলের ঘরে পজিটিভ হয় অলের ঘরে ধরে গেলে এটা তাহলে আমাকে এই cos এর ঘরে যেতে হবে এই cos এর ঘরে ঢুকতে হবে তাহলে cos of alpha plus beta is equal to cos of এইখানে আসতে গেলে কত এর 360 এটা কত 360 মাইনাস 45 দেন अगेन সাবট্রাক্ট দিস অ্যাঙ্গেল তাহলে তোমার সমাধান এই জায়গায় এটা মানে 60 ডিগ্রি হবে আর এখানে দুই পেয়ে গেলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 16360 মাইনাস 45 মানে 315 ডিগ্রি এইবার তুমি সমাধান করলে এক্সপেক্টেড সলিউশন তুমি পাবে ওকে এই দুটো নিয়ে করতে হবে এইটা নয় ঠিক আছে লজিকটা বুঝলি কি বুঝলি না বল হ্যাঁ স্যার বুঝেছি এটা 3 ইনটু 90 করলে cos অফ থেকে 3 অড নাম্বার হলে আমি রেজাল্ট পাবো এর cos পাবো না sin 45 পাবো tan এর ঘরে থাকলে মাইনাস পাবো সেই মাইনাস কোথায় ধরে রাখি তো প্লাস কার ঘরে তুই বুঝেছিস ও প্লাস করছিস যদিও cos এর ঘরে যাচ্ছে বাট আমার তো এখানে তো sin 45 পাবো cos 45 করতে গেলে cos cos কে রাখতে গেলে সব সময় ইভেন মাল্টিপল অফ 90 করতে হয় লিখে নাও হয়েছে রে
সবাইকে বলছি এই ইন্টিজার দিয়ে প্রমাণ গুলো থাকলে তোমাকে দুটো কেস দেখাতে হবে, একটা জোড় সংখ্যা একটা বিজোড় সংখ্যা, ইভেন আর অড ধরে কাজ করতে হবে। একটা ইভেন মানে এক বসাবো এই দুই বসাবো আর একটা অড মানে এক বসাবো ধরে করে দেবো তা নয়, অর্থাৎ টোটাল হোল দুনিয়ার ইভেন নাম্বার কাকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, টু এন দিয়ে, ওয়ার এন ইজ আ ইন্টিজার, এনি ইন্টিগ্রাল ভ্যালুস মিন্স ইট উড বি আ নেগেটিভ আইদার পজিটিভ। আবার যদি বলি টু এন তো তোমার ইভেন নাম্বার হলো, অড নাম্বার কাকে দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে টু এন হচ্ছে ইভেন নাম্বারকে রিপ্রেজেন্ট করে, আর এন মানে হচ্ছে এনি ভ্যালুস অফ যেটা ইন্টিজার জানি আমরা নেগেটিভ বা পজিটিভ যা ইচ্ছা বসালে তুমি দেখো ইভেন ইন্টিজার পেয়ে যাবে। আবার এই ইভেন ইন্টিজারের পাশে যদি প্লাস ওয়ান অ্যাড করে দাও তাকে অড নাম্বারকে ডিফাইন করে, এটাকে ইভেন নাম্বারকে ডিফাইন করে অড নাম্বারকে। তো সেই যাই হোক, তো আমরা এখন শুরু করছি লেফট হ্যান্ড সাইড দিয়ে cos n pi plus theta, এবার n কে ধরছি when n is equal to 2n, এই 2m ধরে নে, অলরেডি তো n দেওয়া আছে 2m দিয়ে নে, ইভেন নাম্বার এখানে লিখে দে for n is even আর m মানে হচ্ছে m কি হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এই হচ্ছে যাচ্ছে। দেখো যে কোনো নাম্বার বসো লজিক হচ্ছে তোমার ইভেন নাম্বার লজিকটা খাটবে। এই 2m টা যদি এখানে বসায় কি ঘটনা ঘটছে দেখে নাও, ভালো করে দেখ m এর জায়গায় যদি এই 0 টা বসাই তাহলে cos থিটা, ভালো কথা। এবার 1 টা বসা, 1 টা বসালে কত হচ্ছে, সরি এখানে বসাই 1 বসাবি, ভালো করে দেখে নাও 1 বসালে কত হচ্ছে 2 pi plus theta, তাহলে 4 into 90 দেখ cos theta, ভালো করে চলে যাচ্ছে তো এখানে চলে গেল। তো আর যদি এখানে m এর জায়গায় মাইনাস 1 টা বসাই মাইনাস 1 বলেছি তো তাহলে 2 পাই প্লাস 3 হয়ে গেল স্যার, 2 পাই মানে মাইনাস। হ্যাঁ বইতে অখণ্ড সংখ্যা বলেছে, পূর্ণ সংখ্যা তো নয়, অখণ্ড সংখ্যা তো ঋণাত্মক হয় না। হ্যাঁ অখণ্ড সংখ্যা তো 0 থেকে শুরু হয়, ওটা ঋণাত্মক কি করে হবে, কে বলেছে তোকে বাবা? তাই তো আমার বইতে পূর্ণ সংখ্যাই দেওয়া আছে। না স্যার এখানে লেখা n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে, আরে বাবা অখণ্ড সংখ্যা মানে তো ইন্টিজার, ইন্টিজার মেবি নেগেটিভ পজিটিভ দুটোই তো হয়, অখণ্ড সংখ্যা কাকে বলে, খালি পজিটিভ কে অখণ্ড সংখ্যা বলে, নেগেটিভ কে ডিফাইন করা যায় না, এই মাইনাস দুই অখণ্ড সংখ্যা নয়। এখানে 4 × 90 তাহলে এই হচ্ছে 4 × 90 আছে তাইলি, তারপরে আবার প্লাস থিটা তাই ব্যাকে ফিরলি, তাহলে সেই কস থিটাই আসবে দেখ, অর্থাৎ এর জায়গায় তুমি যা ইচ্ছা বসাও কস থিটা তোমাকে দেখাবে, এটা কি হলো ইভেন নাম্বার দিয়ে দেখাবি। এবার হচ্ছে এই ফর, এখানে এখানে একটু লিখলে ভালো হতো, আচ্ছা এইটা এখানে কিন্তু ডিফাইন করে দিয়েছি ফর এন ইজ এন ইভেন নাম্বার, আচ্ছা এবার লিখবি ওয়েন এন ইজ ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান, ওয়্যার
m মানে কি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট দ্যাটফর লেফট হ্যান্ড সাইড ইজ इक्वल टू cos অফ 2m প্লাস 1 ইনটু পাই প্লাস থিটা সেই একই লজিক দেখ করতে এই জাস্ট এম এর জায়গায় জিরো বসে ঘটনাগুলো ঘটলো তাহলে এম এর জায়গায় ওয়ান বসাই সেম ঘটনা ঘটবে দুই বসাই সেম ঘটনা ঘটবে মাইনাস বসাই সেম ঘটনা বসবে তাহলে এই কেসটা রাখলাম এটা আলাদা ভাবে লিখলাম অর্থাৎ এম এর জায়গায় সর্ব ভ্যালুর জন্য আমাদের কি রেজাল্ট আসবে cos অফ পাই প্লাস থিটা ওকে cos অফ পাই প্লাস থিটা ঠিক আছে তাহলে মাইনাস cos থিটা আচ্ছা এই জায়গাটাই আমার রাইট হ্যান্ড সাইডটা করে নিলে ভালো হতো কেন বলতো ইভেন নাম্বার হলে রাইট হ্যান্ড সাইডে কি ঘটনা ঘটছে ঠিক আছে রাইট হ্যান্ড সাইড তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কি ছিল আমার ইভেন নাম্বার টু এম ইন্টু কস থিটা দা কস থিটা অর্থাৎ দুদিকে ম্যাচ করলো ইভেন আর না লেফট আর রাইট ইভেন নাম্বারের জন্য আর হচ্ছে দেখ লেফট হ্যান্ড সাইড হচ্ছে অড নাম্বারের জন্য এই পেলি আবার লেফট হ্যান্ড সাইডের অড নাম্বারের জন্য রাইট হ্যান্ড সাইডটা কি হবে মাইনাস ওয়ান হোল দিবা কি টু এম প্লাস ওয়ান প্যাটার্ন ছিল টু এম প্লাস ওয়ান ইন্টু কস থিটা ভালো করে দেখতো এটা হচ্ছে বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা হলে তোমার মাইনাস কস থিটা আসবে তো দেখে নাও ঠিক আছে দেয়ারফর কস এন পাই প্লাস থিটা মাইনাস ওয়ান হোল দিবা এন ইন্টু কস থিটা প্রমাণিত ওকে দেখে নে ওকে ওটাই চলছে এখন লেফট রাইট হচ্ছে ইভেন নাম্বার ধরে করবি লেফট বসে রাইট বসে আর অড নাম্বার হচ্ছে তো মানে লেফট বসে রাইট বসে ইভেন নাম্বার হলে কস থেকে কস থেকে দুই পেয়ে না অড নাম্বার হলে কস থেকে মাইনাস কস থেকে মাইনাস করে স্যার বলছি যে n equals to 2m plus n এর যে LHS যে পার্টটা আছে ওটা একটু বুঝিয়ে দেবেন এটা হ্যাঁ LHS টা হ্যাঁ এই তো দেখ এইখানে দেখ n ছিল এখানে জায়গায় বসে দিচ্ছি তো এখানে তো ছিল এখানে বসে দিবি তাহলে এখানে পাই দিয়ে গুণ করে 2m পাই প্লাস 5 হয়ে গেল সেম কেস তো দেখ আমি n এর জায়গায় যাই বসাই না কারণ 1 2 3 যাই বসাই ফার্স্ট এটা তো পেলাম লজিক তো বুঝিয়ে দিলো কেন তো সেম লজিক তো তুই এমনি জায়গায় যাই সমস্যা তাহলে তোর এই এত থিটা ভাব ওটা এটা চলে এলো আবার এটা মানে কি 2 ইনটু 90 প্লাস থিটা করলে কস থিটা যাচ্ছে না কোন এর ভাড়া টেন এর ভাড়া ঢুকছে মাইনাস কস থিটা আসছে রাইট হ্যান্ড সাইডে যা বসা ছিল একটু বিয়োগ সংখ্যা মাইনাস দিচ্ছে লেফট রাইট সমান হয়ে গেছে माइनस वन टू दिपार ঠিক আছে ওই একই ব্যাপার এই জায়গায় ধরতে হবে ইভেন আর অড লেফট হ্যান্ড এর সলভ করলে এটা হবে ঠিক আছে যাই ইভেন আর অড হলো আমার হাবাস এটা দেখাতে হবে when n is equal to 2m where m equal to 0 প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট 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 ওকে এবার তুমি লেফট হ্যান্ড সাইডে বসাচ্ছ টু এম পাই মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার টু এম ইন্টু পাই বাই সিক্স সো এম এর জায়গায় আর একবার লিখো এখানে প্লাস হয়ে যাবে প্লাস পাই বাই সিক্স ওই একই লজিকে জিরো বসালেও তুমি পাবে সাইন পাই বাই সিক্স
1 বসালো দেখো তুমি sin π/6 পাবে -1 বসালো sin π/6 এমনি জায়গা 2 বসালো sin π/6 ইচ এন্ড এভরি ভ্যালুর জন্য sin π/6 পাচ্ছো দেখে নিতে পারো এন্ড দ্যাট উইল বি হাফ ওকে সেম অ্যাজ রাইট হ্যান্ড সাইডটা ধরলে এখানে লিখে দাও when n is equal to 2m plus 1 ওই একই where m মানে 0 plus minus 1 plus minus 2 dot dot so right hand side is equal to sin in this jagah bosh dibi 2m plus 1 into pi plus minus 1 whole to the power 2m plus 1 into pi by 6 so this is sin 2m রিয়েলাইজেস হবে তো ও হ্যাঁ বাবা আর এখানে দেখো এটা অড আছে তো মাইনাস পাবে মাইনাস 5 বাই 6 মাইনাস 1 এর পর অড অড পাওয়ার হলে তো মাইনাস তো সেম লজিকে আগে যেটা বললাম এইটা এই যে এইটা দেখতে পাচ্ছ এইটার ক্ষেত্রে 0 বসালাম মানে এই গোটা এই হোল অ্যাঙ্গেলটা চলে আসছে এই সঙ্গে তোমার কি আছে দেখো এই গোটা ব্যাপারটাই চলে আসবে তো সাইন π minus π by 6 আবার এটাকে ব্রেক করে 2 into 90 minus theta so sin π by 6 so this is half দেখতে পাচ্ছ half half মিলে গেল প্রমাণিত যে এটা সমান এটা half so even though what হোক সর্বক্ষেত্রে তুমি half পাচ্ছ